সকাল সকাল বাসা থেকে বের হয়েছি তাওহিদকে নিয়ে হসপিটালে যাব। আজকে ওর দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রায় 1.5 বছর পর আজকে আমরা এই অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদেই আছি। সকালবেলা তাওহিদের স্কুল ছিল, কিন্তু আমরা ওকে আর স্কুলে দিলাম না যেহেতু সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট। ওর আজকে স্কুল থেরাপি দুইটাই মিস হবে। তবে একদিক থেকে ভালোই লাগে যে আমাদের সাথে একসাথে একটু ঘুরবে, আমার কাছে জিনিসটা খারাপ লাগে না, কারণ এখন তাওহিদ গাড়িতে খুব এনজয় করে এবং কথাবার্তা বলে, এটা সেটা দেখে, তার জন্যই বেশি ভালো লাগে। আর যার যেটা অভ্যাস বা স্বভাব, সে তার সামনে সেটাই চলে আসে। আসলে বাড়ি বাড়ি করি তো অনেক দিন ধরেই, আমার সামনে এত সুন্দর সুন্দর বাড়িগুলোই পড়ে। আজকে তো আমরা একেবারে সিটির ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে সব সময়ে ট্রাফিক লেগেই থাকে। আমরাও যাচ্ছি একদম সেই সময়ে যখন অফিস টাইম, তখন তো এমনিতেও রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। তো সিগন্যালে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, আর আশেপাশে আমি বাড়িঘরগুলো দেখছিলাম, বিশাল বিশাল বড় বড় বিল্ডিং, আর এগুলোতে গাছ কত সুন্দর করে বেয়ে বেয়ে উঠছে। আর এখন যে এরিয়া দিয়ে যাচ্ছি, এইখানের বাসা ভাড়া যদি বলি, সেটা বলবো যে আমাদের এক মাসের বেতনের মতো এরকম, কারণ খুবই দামি এরিয়া এই জায়গাটা। যাই হোক, সেদিকের গবেষণায় না যাই, আমরা হসপিটালে চলে এসেছি। আর আজকে এসেছি নতুন আরেকটা হসপিটালে, মিলানের যে চিপাই গলি গালিতে কত জায়গায় যে কত ধরনের হসপিটাল আছে, সরকারি হসপিটাল অবভিয়াসলি, সেটা আমরা বোধহয় তাওহিদ না হলে জানতাম না যে এত হসপিটাল আছে মিলানের সিটির ভেতরেই। আজকেও নতুন আরেকটা হসপিটালে এসেছি যেটাতে এর আগে কখনোই আসা হয়নি। আর হসপিটালে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তার জন্যই রাস্তাঘাট একটু চিপা চাপা হয়ে গেছে। আমরা বসে ওয়েট করছি, সব ধরনের পেপার ওয়ার্ক শেষ, যেহেতু হয়তো বা করোনার ইয়াটা আবার নতুন করে আসছে সামনে, তার জন্যই দেখলাম যে অনেক পেপারে লেখালেখি করতে হয়েছে। যেহেতু আমরা মানুষ তিনজন, তো তিনজনেরই পেপার আমাদের রেডি করতে হয়েছে। যাই হোক, অবশেষে চলে এসেছি, আর আমি ওয়েট করছিলাম, আর আমি একটু ভয়েও আছি, কারণ এর আগের দিন রাতের বেলা আমি যখন তাওহিদের দাঁত ব্রাশ করতে যাই, তখন ওর মাড়িটা একটু ফুলা দেখেছি, এবং এইটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। আমাদেরকে পরবর্তীতে বললো যে কোনো একজন যেতে পারবে প্যারেন্টসদের মধ্যে, তো অবশ্যই তাওহিদের বাবাই যাবে, কারণ আমার গিয়ে তো লাভ নেই, শুধু তাকিয়েই থাকবো। আর আমি তাওহিদের বাবাকে সব কিছু বুঝিয়ে বলে দিয়েছি, ও পরে সেটা ডাক্তারকে বুঝিয়ে বলেছে। এই তো বাবা ছেলে দুজনের কাজ হয়ে গেছে, মানে তাওহিদের কাজ হয়েছে, এবং ডাক্তার যেটা বলেছে সেটা শুনে আমার অবস্থা খুবই খারাপ, কারণ এই ভয়টাই আমি একেবারেই ছোট থেকে, মানে তাওহিদের একদম ছোট থেকে আমি এই ভয়ের মধ্যেই ছিলাম। তাওহিদের দাঁত নিয়ে আমি এমনিতেও খুবই টেনশনে থাকি, কারণ ও দাঁত ঠিকমতো ব্রাশ করতে দেয় না, মানে সুন্দর করে মুখটা খুলে না যে আমি আরামসে ব্রাশ করব। যতটুকুই করতে হয় সেটা ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরে হালকা পাতলা করতে হয়, এর জন্যই হয়তোবা দেখবেন যে ওর দাঁতগুলো একটু কালো হয়ে যায়। তবে একদিক থেকে ডাক্তার যেটা ভালো বলেছে যে ওর দাঁতের কোনো ধরনের প্রবলেম নেই, দাঁত এভাবে কালো হয়ে যাওয়াটাতে ওর দাঁত ক্ষয় হয়ে যায় নাই বা পোকায় ধরা আমরা যেটাকে বলি, সেগুলো কিছু হয় নাই। তবে সমস্যা হচ্ছে ওর নতুন দাঁত উঠছে, কিন্তু সামনের দাঁত বা আগের যে দাঁত ছিল সেই দাঁত ওর পড়ছে না, এই দাঁত ওর নড়েও না। এটা নিয়েই আমি আসলে খুবই ভয়ে ছিলাম যে ওর যখন দাঁত পড়া শুরু হবে বা নড়া শুরু করবে তখন আমি কি করব। এখন সেই পরিস্থিতি চলছে, জানি না কীভাবে কী করব, আমি তো খুবই ভয়ে আছি। ডাক্তার দেখিয়ে দিয়েছে কীভাবে দাঁত নাড়াতে হবে, কিন্তু আমি যে বলেছি মাড়ি ফুলা ছিল সেটা আসলে নতুন দাঁত উঠছে, তার জন্যই ফুলে গেছে, একটু উঠে গেছে, সেটা একদম এক দাঁতের পিছনে গিয়ে আরেকটা দাঁত উঠেছে। তা আমাদেরকে বলেছে ভালো করে দাঁতটা নাড়ানোর জন্য, তাহলে এটা পড়ে যাবে, কিন্তু দাঁত যে নাড়াবো সেটাও তো দেয় না। এখন আমি কী করব তাই বুঝতে পারছি না, যে ভয়টা আমি পেয়েছি সেটাই এখন আমার সাথে হচ্ছে ওর দাঁত নিয়ে। এবং আমি 100% শিওর, আল্লাহ মাফ করুক, ওর দাঁতগুলো বাঁকাতেরা হয়েই উঠবে এবং একটার পিছনে আরেকটাই উঠবে। আর এই দাঁতের কষ্ট যে কী কষ্ট সেটা আমার থেকে ভালো বোধ হয় কেউ জানবে না। মাঝখানে আমরা আবার লিডলে ঢুকেছিলাম, ডাক্তার তাওহিদের দাঁত দেখে বলেছে যে ওর দাঁত স্কেলিং বা পরিষ্কার যেটা করা সেটা করতে হবে, দাঁত ধুয়ে দিতে হবে আসলে। তো সেটার জন্য আমাদেরকে বিকেলবেলা 5টার দিকে আবারও যেতে হবে।
তো আমরা প্রথম সকালবেলা যখন কাজ শেষ করেছি, এরপর মার্কেটে গিয়েছি, মার্কেট থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক একটু রেস্ট করে আবার আমরা বের হয়ে যাচ্ছি সেই হসপিটালের দিকে। আর যদি কারো কাছে কোনো পরামর্শ থাকে যে বাচ্চার দাঁত কীভাবে নাড়িয়ে ফেলে দেওয়া যায় অবভিয়াসলি ব্যথা ছাড়া, বা একটু কম যেন ব্যথা পায় বা ভয় যেন না পায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারণ ওর যে দাঁতটা উঠেছে, এর আগের দাঁতটা আসলে আমি কখনো নড়তে দেখি নাই বা নাড়াতেও দেখি নাই বা কখনো ব্যথার কথাও বলে নাই। যেহেতু দাঁতটা আমি ব্রাশ করাই, আমি মাঝে মধ্যে হাতেও ব্রাশ করিয়ে দিই বা হাতে একটু ঘষা দিয়ে দিই কাপড় দিয়ে, বা টুথপেস্ট বা ব্রাশ যেটা দিয়ে সেটা দিয়ে ব্রাশ করিয়ে দিই। নড়লে তো বুঝতাম হয়তো বা, কিন্তু কোনো নড়াচড়া কিছু দেখি নাই, নিচের দাঁত একটা উঠে গেছে। কি আর করবো জানি না, আমি এটা নিয়ে খুবই টেনশনে আছি। আর এদিকে তাওহিদের দাঁতের পরিষ্কারের কাজ হয়ে গেছে, দাঁত আসলে অত ভালো করে পরিষ্কার করতেও পারিনি কারণ ওর দাঁতের মাড়ি খুব নরম এবং স্কেলিং করাতে গেলে বা পরিষ্কার করতে গেলে রক্ত বের হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে ডাক্তার আপাতত অল্প একটু করিয়েছে, সামনের দাঁতগুলো পরিষ্কার করিয়ে দিয়েছে, বাকিগুলো বলেছে 4-5 মাস পরে, তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কাজ বাকি কাজটা করবে। দেখা যাক কী হয় পরবর্তীতে। আর এভাবে দাঁত কীভাবে ফেলবো সেটা নিয়ে খুবই টেনশনে আছি। সত্যি বলতে এই টেনশনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাইগ্রেনের যে ব্যথাটা সেটা শুরু হয়ে গেছে শুধু এই দাঁত দাঁত করে। কারণ আমি তাওহিদ হওয়ার পর থেকেই আসলে এই দাঁত নিয়ে টেনশনে আছি যে দাঁতের যেন ব্যথা না হয়, দাঁত যেন কোনোভাবেই ক্ষয় না হয়ে যায়, দাঁতের ব্যথা যেন কোনোভাবেই ওকে সহ্য করতে না হয়। তার জন্য যত কষ্টই হোক আমি দাঁত সবসময় ব্রাশ করিয়ে রাখতাম, সকাল বিকাল ব্রাশ করিয়ে রাখতাম। এবং তাওহিদ যে মিষ্টি খাবার খায় না সেটাতে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ মিষ্টিতে দাঁত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মিষ্টি না খাক, দাঁত ভালো থাকুক তাও ভালো, এই ছিল আমার আসলে চিন্তাভাবনা। কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে, এখন হচ্ছে এই অবস্থা। যাই হোক, অনেকক্ষণ তো দাঁত দাঁত করলাম, এবার আসি ভিডিওতে। তাওহিদের স্কেলিং হয়ে গেছে, এরপরে আমাদের হাতে একটু সময় আছে। যেহেতু আজকে তাওহিদের বাবার ছুটি, আমরা একটা পার্কে গিয়েছি। পার্কটা একটু আমার বাসার কাছেই, একেবারে কাছে সেটাও বলবো না, এটা পর্তুদি মারে এখানে যে পার্কটা আছে, পার্কো অ্যাডভেন্তুরা বা এই টাইপেরই কিছু একটা, নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এখানে আমরা এসেছি এবং খুবই খোলামেলা জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে জায়গা। ঘুরে ঘুরে দেখছিলাম, আর বলবো যে মানুষজন একেবারে নাই বললেই চলে, যেহেতু উইকডেজ চলছে আর বাচ্চাদের স্কুলও এখনও বন্ধ হয় নাই, কিছুদিনের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে। তো এখন আসলে অত মানুষজন নাই, খোলামেলা, হালকা পাতলা ভালো লাগছিল আসলে হেঁটে। কারণ গতকাল বৃষ্টি হয়ে গিয়েছে, তার জন্য এখনও মাটি একটু ভেজা আছে, মাটির গন্ধ আছে, ঠান্ডা একটা পরিবেশ আছে। তবে আরও বেশি ভালো লেগেছে যে এখানে একটা গাছ দেখলাম, এটাতে কিছু ফল আছে। প্রথমে তো ভেবেছিলাম যে কী না কী ফল আবার কী না কী হয়ে যায়, কিন্তু পরে যখন একটা পেরে মুখে দিয়েছি তখন দেখলাম যে না, ফলটা খুব মজার। কী ফল নাম জানি না, তবে সম্ভবত প্রুনে হতে পারে, তবে আমি ঠিক শিওর জানি না, তবে ভেতরে যে বিচিটা ছিল অনেকটা প্রুনের মতোই। বাহ, আর কাঁচা ছিল গাছে, অত বড় না, ছোট ছোটই। তো দুইটা গাছ পেয়েছি, দুইটা থেকে আসলে অল্প অল্প করে একটু পেরে নিয়েছি, কারণ অত বেশির তো দরকার নেই, আমি একাই খাবো, তাওহিদের বাবা টকার এভাবে খাবে না। এখানে আমাদের যুদ্ধ চলছে, বিশেষ করে আমার যুদ্ধ চলছে, একটা গাছ পেয়েছি, গাছে অনেকগুলো ফল এবং খেতে না খুবই ভালো লেগেছে আমার কাছে। ভেতরে কষকষ নাই, অনেকটা বড়ের মতো লাগে। তাওহিদের একটা চিপস নিয়েছিলাম, সেই চিপসের প্যাকেট আমার কাছেই ছিল, চিপসের যে বক্সটা সেটা আমার কাছেই ছিল, এইটাতেই আসলে বক্স ভরে আমি নিয়েছি এবং পরবর্তীতে খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। পার্কে প্রায় ঘন্টা দেড়েক আমরা হাঁটাহাঁটি করেছি, এরপরে এখন বাসায় চলে আসছি। আর ওই দাঁত নিয়ে আমি আসলে অনেক টেনশনে আছি, আমি জানি না কীভাবে কী করবো। এইদিকে মাথা ব্যথাও শুরু হয়ে গেছে যে কীভাবে কী করতে পারি না করতে পারি, প্লিজ আমাকে একটু পরামর্শ দিবেন, আমি কীভাবে ওর দাঁতটা নাড়াতে পারি, কীভাবে দাঁতগুলো ফেলতে পারি। আমার নিজের দাঁত ফেলতেও অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে আমার আব্বু আম্মুকে, কারণ আমি দাঁত ফেলতে দিতাম না, এর জন্য আমার দাঁত বাঁকা হয়ে উঠেছে। এখন আমার ছেলেকে এত দেখে শুনে রেখেও ওর জানে না কীভাবে কী হলো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আমার ছেলের জন্য এক একটা চ্যালেঞ্জ আমার সামনে আসছে, আর মনে হচ্ছে দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে সব কিছু। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সুন্দর করে বলো, আল্লাহ হাফেজ।